সকাল 10টা, রিকশায় করে 3 বছরের একটা বাচ্চা সহ একজন মহিলা যাচ্ছেন। নাম রিমা রহমান। গতকাল রাতে স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তাই মনটা খুব খারাপ। সকাল 11টায় ডাক্তার রূপার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, রিমা এখন সেদিকেই যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে সকাল 11টায় ডাক্তার রূপার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনার নাম? রিমা রহমান। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। রিমা একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছে আর বারবার গতকাল রাতের কথা মনে করছে। তার স্বামী বারবার বলছিল, এটা করো না রিমা, আল্লাহ সব কিছুর মালিক, জন্ম মৃত্যু সব তার হাতে, তার দেয়া এত সুন্দর উপহারটি তুমি নষ্ট করতে পারো না, এটা গুনাহ। কথাগুলো চিন্তা করতে করতেই, রিমা রহমান। জি। আপনি ভিতরে যান, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। জি, আসতে পারি? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। এখন বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম, আমার 3 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি। এই মুহূর্তে দুটো বাচ্চা পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি কি করতে চান? আপনি আমার অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেবা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, এর চেয়ে ভালো একটা উপায় আছে। কি উপায়? আপনার প্রথম বাবুটাকে আমরা দুজনে মিলে মেরে ফেলি, কেউ কিছু জানতে পারবে না। এতে সুবিধা হলো, দ্বিতীয়টা হওয়ার আগে আপনি কিছুটা সময় পাবেন, রেস্ট নিতে পারবেন। রিমা শিউরে উঠল। এ কি বলছেন আপনি? মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব? এটা কিভাবে সম্ভব? এটা তো গুনাহ, আর আল্লাহ তাআলা এই গুনাহের জন্য আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। ডাক্তার হাসলেন, বললেন, দ্বিতীয় বাচ্চাটা কি আপনার সন্তান নয়? তাকে কেন খুন করতে চাচ্ছেন? রিমা তার ভুল বুঝতে পারল আর ডাক্তার সাহেবাকে ধন্যবাদ জানায় বিদায় নিল। মহান আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনে বলেছেন, দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদের রিজিক দেই, আমি তাদেরও রিজিকের ব্যবস্থা করব। আমিন। হ্যালো ভিউয়ার্স, ধৈর্য ধরে এতক্ষণ গল্পটি দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী গল্পে।